দক্ষিণী ছবির লেডি সুপারস্টার নয়নতারা সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করেছে জওয়ান ছবির মধ্যে দিয়ে। প্রথম ছবিতেই তার নায়ক বলিউডের বাদশাহ শাহরুখ খান। গত 7ই সেপ্টেম্বর সিনেমাঘরে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে দীপিকা পাডুকোন থাকা সত্ত্বেও শাহরুখ ও নয়নতারার রসায়ন নজর কেড়েছে দর্শক ও অনুরাগীদের। তবে ছবি মুক্তির পর ছবিতে নিজের চরিত্রের স্ক্রিন টাইমে বেজায় অসন্তুষ্ট নয়নতারা। এমনকি তার চরিত্রকে যথার্থ গুরুত্ব না দেওয়ার জন্য পরিচালকের ওপরেও বেশ চটেছেন তিনি, এমনটাই নেট মাধ্যমে শোনা গিয়েছে। এরপর নাকি বলিউডে আর কোনো ছবিতে কাজ করতে চান না অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী শাহরুখ খানের উদ্দেশ্যে লেখেন, ছবিতে তার ও নয়নতারার মেয়ে সুজির সমীকরণ খুবই পছন্দ হয়েছে তার। শুধু তাই নয়, নয়নতারার চরিত্রে নর্মদাকে সিঙ্গেল মাদার হিসেবে যেভাবে তুলে ধরা হয়েছে তারও প্রশংসা করেছেন ওই অনুরাগী। এবার ওই অনুরাগীকে উত্তর দিতে গিয়ে শাহরুখ বলেন, নর্মদার চরিত্রটা আমারও খুব ভালো লেগেছিল, দুর্ভাগ্যবশত ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওই চরিত্রের জায়গা কিছুটা কমাতে হয়েছে, তার ফলে স্ক্রিন টাইম কমেছে নর্মদার, তবে চরিত্রটা সত্যি অসাধারণ ছিল। তাহলে কি নয়নতারার অভিমান ভাঙানোর উদ্দেশ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় তার প্রশংসা করেছেন শাহরুখ খান? নেটিজেনদের তেমনই অনুমান। তবে জানা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে যখন জওয়ান রিলিজ হবে তখন ছবিতে বাদ যাওয়া অংশগুলো যোগ করে দেখানো হবে, তাতে করে ছবির সময়ও বেড়ে 3 ঘন্টা 15 মিনিট হবে। তবে বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে যে নয়নতারা অভিযোগ করেছেন তাকে ও চরিত্রকে নাকি রীতিমতো উপেক্ষা করা হয়েছে, বরং বিশেষ চরিত্র হওয়া সত্ত্বেও দীপিকাকে তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্যেই আগামী দিনে বলিউডে আর কোনো কাজ করতে চান না তিনি। শুধু তাই নয়, পরিচালক অ্যাডলির ওপরেও বেশ চটেছেন নায়িকা, যার জন্য জওয়ান প্রমোশন থেকে শুরু করে কোনো কিছুতেই প্রত্যেকে উপস্থিত হলেও দেখা যায়নি তাকে, এমনটাই ধারণা নেটিজেনদের। যদিও জওয়ানের প্রেস মিটিংয়ে একটি ভিডিওর মাধ্যমে নয়নতারার না থাকার কারণ হিসেবে তিনি বলেন, তার পরিবারের একটি গুরুত্বপূর্ণ অকেশনের জন্য তিনি প্রেস মিটিংয়ে আসতে পারেননি, কিন্তু তিনিও তা খুব মিস করছেন, এবং জওয়ান সিনেমায় শাহরুখের সাথে কাজ করে তিনি দারুণ খুশি। সেই সাথে জওয়ানের সাকসেসের জন্য পুরো টিমকে অভিনন্দনও জানিয়েছেন। এছাড়া পরিচালক অ্যাটলির সাথেও তার কোনো মনোমালিন্য নেই, তাকে জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছিলেন নায়িকা। এরই সাথে তাকে নিয়ে মিথ্যে খবর রটানোর অভিযোগের বিরুদ্ধেও মুখ খোলেন নয়নতারা, যেখানে তিনি প্রকাশ করেন এই সব খবর দেখে রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়ছেন তিনি, তাই এই সব বন্ধ না হলে তিনি এই সবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।